ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল TS15 ক্রিয়েশন। ইতিমধ্যে কলকাতায় কিন্তু আবারও চাকরির মেলা অনুষ্ঠিত হতে চলেছে। তো এখানে কিন্তু আপনার কলকাতায় যে মেগা জব ফেয়ার হয়েছে, যেখানে আপনাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন পাস আপনার যদি যোগ্যতা থাকে, তাহলে আপনাদের কিন্তু বিভিন্ন চাকরির পদের জন্য ইন্টারভিউ দিয়ে আপনার কিন্তু এই কাজটি পেতে পারেন। কলকাতায় চাকরির মেলা আবারও কিন্তু অনুষ্ঠিত চলেছে। তো এখানে কোন কোন পদে তোমাদের রিকমেন্ড করা হচ্ছে, কোন কোন জিনিসে আপনার কোন কোন পদের জন্য ট্রেনিং নেওয়া হবে এবং কীভাবে আপনারা এই ট্রেনিংয়ে অ্যাপ্লাই করবেন, বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। আর এরকমই চাকরির আপডেট পেতে অবশ্যই আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমি সরাসরি একটা ওয়েবসাইটে চলে এসেছি, যেটি তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ বেকার ছেলে ও মেয়েদের জন্য কলকাতায় মেগা জব ফেয়ার চাকরির মেলা 2022 কলকাতা জব ফেয়ার 10+ প্রাইভেট জব ইন কলকাতা। তো কি বলেছে, পশ্চিমবঙ্গ বেকার ছেলে ও মেয়েদের জন্য কলকাতায় মেগা জব ফেয়ার চাকরির মেলার আয়োজন করা হয়েছে। এই মেলাতে যে কোনো চাকরি প্রার্থী যে কোনো কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে চাকরি পেতে পারবে। চলুন এই চাকরি মেলা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। তো এখানে নিয়োগকারী সংস্থা নাম দেখতে পাচ্ছ CII মডেল কেয়ার সেন্টার MCC এই পদ নিয়োগ করছে। আর এটা হচ্ছে কনফেডারেন্স অফ ইন্ডিয়া ইন্ডাস্ট্রি বা CII নিয়োগ করছে নিয়োগকারী সংস্থা। ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছ তোমাদের স্টার্ট ডেট শুরু হচ্ছে 6/12/2021 থেকে লাস্ট হচ্ছে 7/12, মানে টোটাল দুদিন তোমাদের কিন্তু এই ফেয়ার চলবে বা জব ফেয়ারের ইন্টারভিউ চলবে। মোট শূন্য পদ এখানে দেখতে পাচ্ছ টোটাল 2000-এরও টোটাল ভ্যাকেন্সি রয়েছে চাকরির জন্য এই মেলাতে। জব ফেয়ারে ইন্টারভিউ দেওয়ার জন্য অংশগ্রহণ করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, না শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনি যদি মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস বা ITI পাস এবং কি গ্রাজুয়েশন পাস হয়ে থাকেন, তাহলে কিন্তু এই চাকরি এই বিভিন্ন কোম্পানির চাকরিতে কিন্তু আপনি ইন্টারভিউ দিতে পারবেন। তো এখানে কোন কোন ক্যাটাগরির ইন্টারভিউ হবে বা কোন কোন কোম্পানির ইন্টারভিউ রিকমেন্ড হবে, এতে পাচ্ছ IT বা ITS, ব্যাঙ্কিং ফাইন্যান্স, BPO, হেলথ কেয়ার, লজিস্টিক, রিটেল এবং ই কমার্স, এই সমস্ত ক্যাটাগরি জব এখানে থাকবে। এবং কোন কোন কোম্পানি রিকমেন্ড করবে এখানে বলে দিচ্ছে, তারপর টেক মহিন্দ্রা কোম্পানি থাকছে, WH স্মিথ থাকছে, এজিস থাকছে, বাজাজ ক্যাপিটাল থাকছে, ডোমিনস থাকছে, মুথুট ফাইন্যান্স থাকছে, উজ্জীবন, অ্যাক্সিস ব্যাঙ্ক, আদার্স কোম্পানিগুলো থাকছে তোমাদের এখানে। তো ইন্টারভিউটি কোথায় হবে, এই যে একটা অ্যাড্রেস দিতে পারছি, এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে কলকাতায়। ইন্টারভিউ চলবে টোটাল 2 দিন, 6 এবং 7 ডিসেম্বর, এই 2 দিন কিন্তু তোমাদের ইন্টারভিউ চলবে। কীভাবে আবেদন করতে হবে, আবেদন করতে দিতে পারছি একটি অ্যাপ্লাই বলে লিঙ্ক দেওয়া রয়েছে, এই লিঙ্কে তোমাদের সিম্পল একটা ক্লিক করতে হবে, যেখানে আপনি অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হয়ে যাবে, এখানে তোমাদের নেম লিখতে হবে, যে প্রার্থী আবেদন করবে সেই প্রার্থীর নাম ক্যাপিটালে লিখবে, অ্যাড্রেসটি তোমাদের এই বক্সটা এন্ট্রি করতে হবে, ডেট অফ বার্থ তোমরা এখানে এন্ট্রি করবে, কোন ক্যাটাগরি আপনি SC ST না OBC সেটি আপনাদের এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর ফটো আইডি হিসেবে আপনি কি প্রুফ দিতে চাইছেন, ফটো আইডি হিসেবে আপনি এখানে আধার কার্ড দিতে পারেন, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট আপনি এখানে দিতে পারেন, কন্ট্যাক্ট নাম্বার আপনাকে কনফার্ম মোবাইল নাম্বার দিতে হবে, ইমেল আইডি কনফার্ম আপনি এখানে দিতে হবে, চাইলে না দিতেও পারবেন, জেন্ডার মেল না ফিমেল তোমাদের এখানে চুজ করতে হবে এবং এডুকেশন কোয়ালিফিকেশন আপনাকে এখানে উল্লেখ করতে হবে, যে কী পাস, 10th গ্র্যাজুয়েট না ITI বা BTEC বা MBA সেটিকে তোমাদের এখানে দিতে হবে। দেওয়ার পর কিন্তু পাচ্ছ এক্সপিরিয়েন্স যদি কিছু থাকে তাহলে এক্সপিরিয়েন্স আপনি দিতে পারেন, না চাইলে এটি ছেড়ে দেবেন। দেওয়ার পর এখানে সাবমিট অপশনে ক্লিক করলে আপনার কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট হয়ে যাবে। তারপর কিন্তু আপনার কিন্তু 6 তারিখ বা 7 তারিখের মধ্যে কলকাতায় যে অ্যাড্রেসটি দেখালাম এই অ্যাড্রেসে তোমরা কিন্তু এখানে ইন্টারভিউ দিতে পারবে, এখানে কিন্তু সম্পূর্ণ জিনিসটা এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে। তো এই সমস্ত ইনফরমেশনের মধ্যে এই ওয়েবসাইটে লিঙ্ক থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, আবেদন করার জন্য লিঙ্ক থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, আপনারা যদি আবেদন করার ইচ্ছুক হন তাহলে অবশ্যই আবেদন করতে পারেন। তো এই ছিল মূলত ইনফরমেশন বন্ধুরা, ভিডিওটি ভালো হলে লাইক করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন জানাবার চেষ্টা করবেন এবং চ্যানেলটিকে যদি কোনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, TS15 ক্রিয়েশন চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।